পশ্চিম বঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন বর্মন স্যারকে অনুসরণ করে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগের চিকিৎসা প্রদান করি। আর বন্ধুরা আমার, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছি যেটা আমাদের জানা একান্ত প্রয়োজন, বিশেষ করে মা বোনদের জানা আরও বেশি প্রয়োজন। এই ঋতুচাপ হওয়ার আগে কিছু সমস্যা ও সমাধান, মিনিস্টেশনের পূর্বে কিছু সমস্যা মা বোনদের হয়ে থাকে, সেই সমস্যা এবং সমাধান নিয়ে আজকে আমার আলোচনা। তাহলে চলুন দেখি মা বোনদের ঋতুচাপের মিনিস্টেশনের আগে কী কী সমস্যা হয় এবং তার সমাধান কী, এই প্রসঙ্গে আমরা জানবো ইনশাল্লাহ। মা বোনদের মিনিস্টেশন হওয়ার একদিন আগে মাথা ব্যথা করে, প্রচণ্ড ব্যথা যদি করে তাহলে স্তনে ব্যথা হওয়া, আর ঋতুচাপের আগেই স্তনেও প্রচুর ব্যথা করে, দুই বেশ উভয় বেশটাই প্রচুর ব্যথা করে, তাহলে উক্ত রোগীকে আমরা কর্নিয়াল নামক মেডিসিনটা প্রয়োগ করব, তাহলে এই সমস্যা সামলে আরোগ্য লাভ করবে। এছাড়া কোনো কোনো রোগীর ক্ষেত্রে টিউবারকুলিন নামও প্রয়োগ করতে হয়। ঋতুস্রাবের আগে গায়ে প্রচুর অ্যালার্জি দেখা যায়, মা বোনদের মিনিস্টেশন শুরু হওয়ার আগেই শরীরে প্রচুর অ্যালার্জি যদি দেখা যায়, চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা আমার, উক্ত রোগী যদি আমাদের কাছে আসে তাহলে ডাল কামড়া এবং সিমটম ভেদে ছাঁচা প্যারিলা প্রয়োগ করলে রোগী সামলে আরোগ্য লাভ করবে। ঋতুস্রাবের আগে জনিতে চুলকানি এবং প্রচুর কাশি যদি হয়, একদিকে কাশি অপরদিকে জনিতে প্রচুর চুলকানি, এই সিমটম নিয়ে কোনো রোগী আমাদের কাছে আসলে উক্ত রোগীকে আমরা গ্যারাপাইটিক নামক মেডিসিনটা প্রয়োগ করব, দ্রুত আশা অনুরূপ ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। ঋতুস্রাবের আগে যদি বমি শুরু হয়, কোনো মা বোনদের মিনিস্টেশন হওয়ার আগেই প্রচুর বমি শুরু হয়, তাহলে উক্ত রোগীকে আমরা ন্যাট্রামিওর ঔষধটি প্রয়োগ করব, ভালো রেজাল্ট হবে। বিশেষ করে স্টুডেন্টের যদি এই প্রবলেম হয় তাহলে ন্যাট্রামিওর ভালো কাজ করে। ঋতুস্রাবের আগে মেজাজ খুব উত্তেজিত যদি হয়, কোনো মা বোনরা খুব রাগান্বিত উত্তেজিত হয়, উক্ত রোগীকে ম্যাগমিওর নামক মূল্যবান হোমিও মেডিসিনটা প্রয়োগ করবো, তাহলে দ্রুত রোগী আরোগ্য লাভ করবে। ঋতুস্রাবের আগে মাথা ধরে রোগী কান্না করে, এমন মাথা ধরে যা সহ্য করতে পারে না রোগী কান্না করে, উক্ত রোগীকে এবং শরীর রোগী যদি অত্যধিক দুর্বল হয়, উইকনেস খুব দুর্বল রোগী হলে উক্ত রোগীকে আমরা ক্যালকেরিয়া ফস নামক মেডিসিনটা প্রয়োগ করবো। এই মহামূল্যবান মেডিসিনের চিকিৎসায় রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করবে। ঋতুস্রাবের আগে যদি মা বোনদের ডায়রিয়া হয়, এইরকম রোগী আমাদের কাছে আসলে এমন কার নামক মেডিসিনটি আমরা প্রয়োগ করবো, রোগী আরোগ্য লাভ করবে। ঋতুস্রাবের আগে খুব ঘাম হলে, সারা শরীর যদি খুব ঘাম হয় তাহলে থুলা নামক মেডিসিনটা প্রয়োগ করবো, আশা অনুরূপ ফল পাওয়া যাবে। ঋতুস্রাবের আগে স্বরলোপ পাইলে, যদি কণ্ঠস্বর ডাউন হয়ে যায়, উক্ত রোগীকে জেলসিমিয়ান নামক মেডিসিনটা আমরা প্রয়োগ করব, অতি দ্রুত রোগী আরোগ্য লাভ করবে। ঋতুস্রাবের আগে বুক চাপা, স্বপ্ন দেখে, দম বন্ধ হয়ে আসে, এরকম রোগী আমাদের কাছে আসলে অ্যাসিড সাল্ফ নামক মেডিসিনটা দিব, দ্রুত রোগী আরোগ্য লাভ করবে। ঋতুস্রাবের আগে যদি কোনো রোগীর পেট ফাঁপে, প্রচণ্ড পেট ফাঁপে, এই বমি হয়, পেট ফাঁপে, এইরকম রোগী আমাদের কাছে আসলে কোকুলা সিন্ডিকা নামক মূল্যবান ঔষধটি প্রয়োগ করবো, রোগী সমূলে আরোগ্য লাভ করবেন। ঋতুস্রাবের আগে তলপেটের বাম দিকে প্রচুর ব্যথা করলে অস্ট্রেলাগো মেডিসিনটা প্রয়োগ করলে দ্রুত রোগী সুস্থ হয়। ঋতুস্রাবের আগে বামে স্তনের নিচে যদি প্রচণ্ড ব্যথা করে তাহলে উক্ত রোগীকে গ্রাফাইটিস টিউবারকুলিন নাম মেডিসিন প্রয়োগ করলে রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে। ঋতুস্রাবের আগে গলায় ব্যথা, সর্দি কাশি থাকলে উক্ত রোগীকে গ্রাফাইটিস ঔষধ প্রয়োগ করলে দ্রুত রোগী আরোগ্য লাভ করে। ঋতুস্রাবের আগে জরাইতে প্রচুর বেদনা, উক্ত রোগীকে যদি এরকম সিমটম নিয়ে আসে তাহলে উক্ত রোগীকে আমরা সিমিসিফুগা ও সিমটম ভেদে ক্লোফাইলাম নামক মেডিসিনটা প্রয়োগ করলে রোগী সমূলে আরোগ্য লাভ করবে। ঋতুস্রাবের আগে প্রবল সঙ্গমের ইচ্ছা, যদি কোনো রোগীর স্পেহা, সঙ্গমের স্পেহা বেড়ে যায় মিনিস্টেশন হওয়ার আগে তাহলে উক্ত রোগীকে ক্যালকেরিয়া ফস নামক মেডিসিনটা দিলে মহামূল্যবান মেডিসিনের দ্বারা রোগীর রোগ ভালো হয়ে যাবে। ঋতুস্রাবের আগে জনিতে প্রবল সুরসুরি যদি হয়, যদি প্রচণ্ড সুরসুরি হয়, সুরসুরি করে, এইরকম রোগীকে
আমরা যদি প্ল্যাটিনাম ঔষধটা প্রয়োগ করি তাহলে রোগী দ্রুত সুস্থ হবে। জ্বরাইতে চুলকানি, ভয়ানক চুলকানি লক্ষণে দুর্গন্ধ এবং জ্বরাইতে দুর্গন্ধ বের হয়, এইরকম রোগী যদি আমাদের কাছে আসে তাহলে হোমিওর মহামূল্যবান মেডিসিন মেডোরিনাম মেডিসিনটা আমরা প্রয়োগ করব, রোগী অতি দ্রুত সুস্থ হবে ইনশাল্লাহ। স্তনে ফুলে উঠলে এবং প্রচণ্ড ব্যথা যদি করে, মিনিস্ট্রেশন হওয়ার আগে উভয় স্তন ফুলে যায়, প্রচণ্ড যদি ব্যথা করে তাহলে আমরা ল্যাকান মেডিসিনটা প্রয়োগ করব, রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে। ব্রাদার মিল্লাত, আমরা ঋতুচাপ হওয়ার আগে যে সমস্যাগুলি জানলাম এবং তার সমাধানও হোমিও মহামূল্যবান কোন কোন মেডিসিন প্রয়োগ হয় সেটাও আমরা জানলাম। আমাদের মূল মন্ত্র স্যামিলিও স্যামিলিও বা স্কিউরেন্টার এর আলোকেই আমরা রোগীকে চিকিৎসা করব ইনশাল্লাহ, আমাদের সফলতা আসবে। আজকের আলোচনা বন্ধুরা আমার এখানেই টিটানছি। আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আমার কমেন্ট বক্সে আপনারা যার যা প্রয়োজন লিখবেন, চিকিৎসার প্রয়োজন লিখবেন, আমি তার সমাধান দেব ইনশাল্লাহ। আর আমার সঙ্গে যারা সরাসরি যোগাযোগ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, 01717027769। আর আমার কাছে চিকিৎসা নিতে আসতে চাইলে আগের থেকে সিরিয়াল দিয়ে আসতে হবে এবং সেই সিরিয়ালের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন, 01712406680 নাম্বারে। বন্ধুরা আমার সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।